চট্টগ্রামের পর রংপুরের কাছেও হারলো মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। বাবর আজমের 50-তে সিলেটকে 4 উইকেটে হারিয়েছে সোহানের রংপুর রাইডার্স। টস হেরে আগে ব্যাট করে মাত্র 120 রান করে স্ট্রাইকার্স, জবাবে 10 বল হাতে রেখে টার্গেট টপকে যায় রাইডাররা। কন্ডিশন বিবেচনায় মাশরাফির সিলেটের বিপক্ষে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিতে ভুল করেননি রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। চোখের সমস্যায় নেই সাকিব আল হাসান, একাদশে এসেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ব্যাটিং এ নেমে শুরুতেই খেই হারায় সিলেট। দ্বিতীয় ওভারে শেখ মেহেদীর ডেলিভারিতে স্টাম্পিং হন মোহাম্মদ মিঠুন। এরপরে ক্রিজে আসেন সিলেট ক্যাপ্টেন মাশরাফি, মাত্র 6 রান করে ম্যাশ হন রান আউট। ইয়াসির রাব্বি আর জাকির হাসান প্যাভিলিয়নে হাঁটেন সিঙ্গেল ডিজিটেই। 14 রানের বেশি ইনিংসকে টেনে নিতে পারেননি শান্ত। 39 রানে 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্ট্রাইকাররা। দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন দুই ফরেন ক্রিকেটার বেনি হাওয়েল আর বেন কাটিং, দুজনে করেন 69 রানের পার্টনারশিপ। কাটিং 39 করে ফেরার পর হাওয়েলও টিকতে পারেননি বেশিক্ষণ। 36 রানে এই ব্যাটার আউট হলে ওখানেই থমকে যায় সিলেটের রানের চাকা। শেষ পর্যন্ত স্ট্রাইকাররা থামে 120-এ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাইডারদেরও। পাওয়ার প্লেতেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। মিডল অর্ডারে শামীম নবীরাও খাবি খেয়েছে। সিলেট যেখানে 39 রানে হারিয়েছিল 5 উইকেট, সেখানে রংপুর একই রানে হারায় 6টি। ম্যাচ থেকে ছিটকে পড়া রংপুরকে টেনে তুলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম, এক প্রান্ত আগলে তুলে নেন 50। বাবরের সাথে জোট বাঁধেন আজমুদুল্লাহ ওমরজাই, খেলেন 47 রানের ইনিংস। দুজনের 86 রানের পার্টনারশিপে 10 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় রংপুর। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।